আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে একটা মর্মান্তিক ঘটনা বলি। এক ব্যবসায়ীর গলাটা কাটা লাশ উদ্ধার করা হয়েছে হাটহাজারী উপজেলার উত্তর মিরেরকিল নূর জাহান ভবন থেকে। আপনাদেরকে ঠিক সেখান থেকে যুক্ত করেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। এই যে দেখতে পাচ্ছেন একতলা বিশিষ্ট নূর জাহান ভবন, এই নূর জাহান ভবনে হাটহাজারী পৌর এলাকার এনজোহর শপিং কমপ্লেক্সের নিচতলায় অতি পরিচিত একটি দোকান মিম কসমেটিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ এরশাদকে গলা কেটে খুন করা হয়েছে সোমবার দিবাগত মধ্যরাতে। এই ভবনেই মিম কসমেটিক্সের মালিক এরশাদ বসবাস করত। এখন আপনাদেরকে ঠিক সেখানে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই ঘর, তারা দুই ভাই, একজন মঞ্জুর আলম ওমান প্রবাসী এবং ব্যবসায়ী এরশাদ, তাদের যৌথ অর্থায়নে এই ভবন নির্মিত হয়। গত রাত্রে এখানে তারা 11:30 বাজে দুই ভাই এখানে বসে তারা চা পান করছিল। এক পর্যায়ে বারোটার দিকে এই ভবনের ছাদ থেকে ধস্তাধস্তির আওয়াজ হয় এবং আওয়াজ শুনে এরশাদের স্ত্রী, চাবিটা একটু দিতে বলো, হ্যাঁ, এরশাদের স্ত্রী সেটা তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমরা জানবো, চাবিটা একটু নিয়ে আসো দ্রুত ভাই। এরশাদের স্ত্রী ভবনের উপরে গিয়ে দেখতে পায় তার স্বামী এবং তার দেবর মঞ্জুর আলম সেখানে আছে এবং প্রচার করা হয়েছে নাকি ডাকাত এসেই নাকি মঞ্জুর আলমকে জবাই করে চলে গেছে এবং তাকে ডাকাত এসে নাকি ব্যবসায়ী এরশাদকে জবাই করে চলে গেছে এবং যে মঞ্জুর আলম আছে তাকেও আহত করা হয়েছে। প্রিয় দর্শক, যদি একটু চাবিটা খুলতে বলো, ওটা কেন বেঁধে রাখা হচ্ছে, কেন কোনো কাহিনী আছে নাকি, এটা বাঁধে কেন, কে বাঁধে, এটা একটু আমরা জানতে চাই। প্রিয় দর্শক, একটু দেখাতে চাই, এই যে দেখতে পাচ্ছেন মিমের বয়স 5 বছর। মিম জানে না যে তার বাবাকে গলা কেটে খুন করা হয়েছে, খুনি। এই মিম এখানে আছে, একটু আগে আমি তার সাথে কথা বলছিলাম, এরকম মিম প্রতি ঘরে ঘরে আছে। আজকে মিমের বাবার গলা কাটা লাশ উদ্ধার হয়েছে এই ভবন থেকে। কালকে রাত্রে 999 কল দেওয়া হয়েছে, বলেছে এই বাড়িতে নাকি ডাকাত পড়েছে। এলাকাবাসী মাইকে প্রচার করে সবাই এখানে আসে, কোনো ডাকাত ধরা পড়েনি। যেখানে ডাকাতি হয়েছে বলেছে সেখানে পড়েছিল এই মিমের বাবা এরশাদের গলা কাটা লাশ, আর সেখানে ছিল মিমের চাচা, গত শুক্রবার তিনি ওমান থেকে দেশে এসেছেন। তারা দুই ভাই এখানে বসে এ চা পান করছিল, এই যে দেখতে পাচ্ছেন এখানে চা পান করছিল। এই ভবন নির্মাণ করার সময় বিষয়গুলো আমরা এখানে এসে বা মিমের মা তাদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম, এই ভবন নির্মাণে মঞ্জুর আলম অর্থায়ন করেছে নিহত বা খুন হওয়া এরশাদ। তবে এরশাদের টাকার পরিমাণ নাকি কিছুটা কম ছিল, এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। আর ঠিক সেই সময় ঘটনাটা ঘটে গেছে নাকি এখানে ঠিক রাত 11:30 বাজায় ডাকাত এসেছে, পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল, এখানে আশেপাশে বাড়ি আছে, ঠিক কীভাবে ডাকাত, তাও নাকি ডাকাত নাকি দুইজন ডাকাত, বেশি না ডাকাত নাকি দুইজন ডাকাত এসে নাকি ওখানে খুন করে চলে গেছে। আজকে আমরা প্রথম জানলাম যে ডাকাত ঘরের ভিতর ডাকাতি করতে এসে ধস্তাধস্তির সময় অনেক সময় গুলি করে মারে, অনেক সময় ছুরিকাঘাতে মারে। ডাকাত এসে এক ভাইকে জবাই করে দিয়ে গেল, আরেক ভাইকে হালকা করে কেটে গেল। এই অতি আশ্চর্য ডাকাতির ঘটনা হয়তো বিশ্ববাসী শুনতে যাচ্ছে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য যে ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল একমাত্র ভাই মঞ্জুর আলমকে হেফাজতে নিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সে লাশও কিন্তু মর্গে প্রেরণ করেছে। নিহতের স্ত্রীর সাথে আমি কথা বলেছি হাটহাজারী মডেল থানায়, তিনি আমাদেরকে কী বলেছেন আমরা একটু সেটা শুনতে চাই, তারপর আমরা আরও এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, চলুন আমরা একটু শুনে নিই নিহতের স্ত্রী রহিমা বেগম হাটহাজারী মডেল থানায় আমাদেরকে কী বলেছেন সে কথাটুকু, তারপরে আমরা বিস্তারিত কথা আপনাদেরকে আরও জানাবো, চলুন আমরা একটু শুনে নিই। আচ্ছা, কী হয়েছে বলেন তো দেখি। আমি বলতেছি যে প্রথমে আমার স্বামীকে বলতেছে যে তারা তুমি ভাত খেয়ে নেই, একসাথে ভাত খেয়েছে, ওরা বলে তোর সাথে কথা আছে,
হতা করার পর আমি ওদের দুজনকে দুই কাপ দুধ দিয়েছি, দুধ দেওয়ার আমি শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে শুধু সাদমির একটা আওয়াজ হচ্ছে, আমি ওইখানে গেছি, যাই দেখতেছি প্রথমে দরজা বান্ধা দাদা বান্ধা হয়ে দিয়েছে, ও খুলে দিছে, খোলার পরে দেখতেছি ও আমার দেওয়ারে ওর কোনো শিক্ষা নাই, কিছু নাই, আওয়াজ নাই। আমি যাই দেখতেছি আমার ও বলছে কি আমার আমার ভাই কেন কি মেরে ফেলছে, ভাই কে মেরে ফেলছে। তা আমি বলছি কি কেউ মেরে নাই, তুই মেরছ, তুই মেরে ফেলছিস আমার স্বামীকে। ও এখানে কি করেছিল, ও গলায় রক্ত দিয়েছে, গলায় জবা করছে, গদায় জবা করছে, আর ফুটিয়ে জবা করছে। কেন ফোন করছে, কেন ফোন করছে মানে ওর মানে এই ঘরের মানে ঘর নিয়ে জায়গা নিয়ে ঘর নিয়ে ও বলছে এই টাকা বেশি দিছে, ও বলছে এই টাকা বেশি দিছে। এটা কিন্তু অনেক আগে চলছে, কারণ ও বিদেশে আসে, শুক্রবার আসছে, আসার পর থেকে সে ভালো ভালো মাথায় না, ও মানে ঘুম ধরে ঘুম ধরে থাকছে, কালকে ঘটনা করছে। এই ঘটনা করছে কি চান আপনি, এই ঘটনায়? এই ঘটনা আমি ফাঁসি চাই, আমার একটা ছোট একটা বাচ্চা আছে, আমি এবার জানি আমি কি করবো। প্রিয় দর্শক, যে ছোট্ট বাচ্চার কথা এই রহিমা বেগম আপনাদেরকে একটু আগে জানালো, এই সেই ছোট্ট বাচ্চা মিম। মিম জানে না তার বাবার কি হয়েছে। মিম, তোমার আব্বু কোথায়? মেডিকেল। মেডিকেলে? কি হয়েছে আব্বুর সাথে কালকে? অসুখ হয়েছে। হ্যাঁ, অসুখ হয়েছে। অসুখ হয়েছে? বাবাকে কালকে দেখেছো? বাবার গায়ে রক্ত দেখেছো? বাবা তোমাকে কি নামে ডাকে? কি নামে ডাকে বাবা তোমাকে? মিম, আব্বু তোমার জন্য চকলেট আনে, খুব ভালোবাসে তাই না, পছন্দ করে তোমাকে না? মিম জানে তার বাবার অসুখ হয়েছে, মিম বাবার রক্ত মাখা দেহ দেখেছে, তবে মিম এটা জানে না যে তার বাবা আর বেঁচে নেই। গাথক তার বাবাকে শেষ করে দিয়েছে। আমরা জানতে পেরেছি সেই খুন হওয়া এরশাদের ভাই নাকি বলেছিল যে উপরে তারা এখানে গল্প করার সময় উপরে আওয়াজ শুনে এরশাদ গেছে এবং তারপরে সে গেছে, তার ভাইকে নাকি জবাই করে দিয়েছে এবং মঞ্জুরুল আলমের হাতেও নাকি আঘাত লেগেছে। কথাগুলো দর্শক বেশ প্রশ্নবিদ্ধ বিষয়, আপনারা অবাক হবেন, সে খুন হওয়া এরশাদের লাশ পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে, আর এখানে নাকি এরশাদের সেই অতি পরিচিত ভালো ব্যবসা হয় সে দোকানের চাবি নিয়ে চলছে রশি টানাটান। আমরা এখানে সংবাদকর্মীরা আসছি, এখানে যদি একটু দেখাই, অনেক সংবাদকর্মী এখানে আছে, এখানে এখানে কোন এক বীর পুরুষ নাকি এখানে চাবি নিয়ে নিয়েছে সে দোকানের। আরে মরে যাচ্ছে ওখানে, মানুষ মার্ডার হয়েছে, সে দোকানের চাবি এখন হস্তগত করছে, ওই তালা ওখানে বন্ধ করে রাখে, এটা করা যাবে না, এটা করা যাবে না। কে ভাই তুমি, তোমার এখানে কি কোনো যোগসাজশ ছিল, তোমার কি এখানে কোনো যোগসাজশ ছিল? ওকে একটু ডাকো তো, ওকে একটু আপনাকে দেখতে চাই। চাবি কোথায়, এ দোকানের চাবি কোথায়, চাবি কোথায় ভাই, ওই যে কোন হয়েছে তার চাবি কোথায়? তো না না, ওই নতুন একটা দোকানের চাবি কার কাছে? এটা কোথায় চাবিটা কোথায়? আচ্ছা এটা কে ভেঙেছে জিনিসটা? তুমি ভাঙছো, তাহলে তোমার কাছে কথা শুনবো, কেন ভাঙলা ভাই তুমি? ওকে দেখায় না চেহারাটা, না এটা তোমার থেকে পরে ভেঙে গেছে, ও চেহারা দেখায় না, কেন ভাই তুমি কেন ভাঙবা এটা? হাত থেকে পরে প্লাস্টিক বেজে গেছে। তুমি এত এখানে প্রভাব কেন বিস্তার করছো, এটা করা যাবে না, এটা করা যাবে না, কারণ এখানে করার সমস্যা হচ্ছে, কারণ আমি বড় চাই, আমাকে দেখতে আর কি সব বড় দেখছো আমার উপরে। এখানে একটা মার্ডার হয়েছে তুমি জানো? অবশ্যই জানি, এখানে একটা মার্ডার হয়েছে, তুমি কেন তো প্রভাব বিস্তার করছো? বলতে গেলে আমাদের ছাত্রী সুদান ব্যাপারে কিন্তু মান সম্মানে কাটতে হচ্ছে, মান সম্মানে কাটতে, মান সম্মান কিছু কে খুন করেছে? আচ্ছা ওরা ভাই ভাই খুন করছে, ঠিক আছে ভাই ভাই খুন করেছে, ভাই ভাই খুন করেছে, ভাই কে ভাই খুন করেছে, ভাই কে ভাই খুন করছে তুমি জানো? অবশ্যই জানি। তুমি জানো? আচ্ছা কি জানো একটু ওকে দেখাই আমরা। হ্যাঁ পুলিশের প্রমাণিত, পুলিশ থেকে প্রমাণিত করা হয়েছে। কে কাকে খুন করেছে? ছোট ভাই বড় ভাইকে খুন করেছে। ছোট ভাই কে? ছোট ভাই মঞ্জু। মঞ্জু কাকে খুন করেছে? এরশাদকে খুন করেছে। এরশাদকে খুন করেছে এটা নিশ্চিত? নিশ্চিত। মান সম্মান আর কিছু রইল না? কিছু রইল না। এখন তো তুমি ভাই কোন মান সম্মান? এখন আমাদের আত্মীয় স্বজন আমার বাবা আছে, নানা নানি আছে, বুঝেন নাই, ওদের গুলো মিডিয়াতে গেলে সমাজ সবার কারণে। এখন তুমি জানো সবাই তোমাকে অন্যভাবে দেখছে ভাই,
তোমার চেহারা দেখাতে চাই না, তুমি যে বলছো ওটা আমি ভাঙছি, ওটা ভাঙছি, ভিডিও থেকে স্কিপ করেন ওটা, না না একটা মার্ডার হয়েছে তো তুমি এখানে তো প্রভাব বিস্তার করার দরকার নেই, তোমাকে মানুষ অন্যভাবে নেবে, প্রিয় দর্শক আপনাদেরকে একটু ছাদটা একটু খুলে দাও, আমরা একটু 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 আমরা প্লেসটা একটু দেখাতে চাই, সবাইকে একটু সেদিকে নিয়ে যেতে চাই। প্রিয় দর্শক আপনাদেরকে আমরা সেই স্পটে নিয়ে যাচ্ছি, আমরা সেই স্পটে নিয়ে যাচ্ছি যেখানে হয়েছে মূলত মার্ডারটি। ফোনটা নিয়েছো ওখানটা? এই ইয়া শহীদ কোথায়, শহীদ কোথায়? প্রিয় দর্শক এই শহীদকে একটু ডাকবা। প্রিয় দর্শক এখানেই খুন করা হয়েছে ব্যবসায়ী এরশাদকে। বলা হচ্ছে কি, এটাই বলা হচ্ছে যে আওয়াজ একটা শুনে নাকি এরশাদ এখানে এসেছে এবং এরশাদের পরে মঞ্জুর আলম এসেছে। অথচ এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল এই বিল্ডিং নির্মাণ নিয়ে। মঞ্জুর বক্তব্য নাকি এরকম শুনেছি আমরা, মঞ্জু নাকি বেশি টাকা দিয়েছে, এরশাদ কম টাকা দিয়েছে। আবার এরশাদের বক্তব্য হচ্ছে এরশাদ তার স্ত্রী কিন্তু এখানে শ্রম দিয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। শুক্রবার রাতে মঞ্জুর আলম দিনে বিকাল তিনটায় বাংলাদেশে আসে, গত রাত্রে তারা দুই ভাই নিচে বসে কথা বলছিল এবং এক পর্যায়ে এই ইলিয়াসকে একটু ডাকবেন, ওই ইয়ার শালাকে একটু ডাকবেন যিনি নিহত হয়েছেন, ওনার শালাকে ডাকবেন। সেখান থেকে নাকি প্রথমে খুন হওয়া এরশাদ এখানে আসেন, তার পরবর্তীতে মঞ্জুর এখানে আসেন এবং ঠিক সেখানে এখানে নাকি জবাই করে দিয়েছে, সেটা এরশাদের মঞ্জুর বক্তব্য, তাকে নাকি জবাই করে খুনিরা নাকি পালিয়ে গেছে এদিক দিয়ে। একটু দেখাই প্রিয় দর্শক, এদিকে নাকি খুনিরা পালিয়ে গেছে। আর বাস্তবতা হচ্ছে কি জানেন, এদিকে পালিয়ে যাওয়ার কোনো সিমটমস, কোনো আলামত নেই। এই যে একেবারে গা ছবিকল রয়ে গেছে, এদিকে নাকি খুন করে পালিয়েছে এ কথাটা বলা হচ্ছে, এদিকে পালানোর কোনো সুযোগ নেই। তাও নাকি ডাকাত এসেছে দুজন। আমরা তার শালার সাথে একটু কথা বলতে চাই। সজীব একটু ওদিকে যাবা, এদিকে চলে আসো তুমি ছোটো ভাই। আচ্ছা একটু এদিকে তারাই। আচ্ছা কালকে কি হয়েছে একটু বলো তো দেখি। কালকে স্যার ওরা রাত্রে আমরা তিনজন মিলে আমি সহ ভাত খেয়েছিলাম, তার আগে ভাত খাওয়ার আগে আমি আমার একটু অসুস্থ লাগছিল, আমি শুয়েছিলাম। তো ও বললো আমার চালতো ভাই এবং আমার বোনের হাজব্যান্ড বললো ওটা ভাত খেতে, আমি ভাত খেলাম। আমি ভাত বেশি খাই না, মানে অল্প করে খেয়ে তারপর আমার বোনে কমলা চলে দিয়েছিল, বললো তুই তো ভাত বেশি খাস নি, কমলা খা। আমি গেলাম কমলা দুই তিন কোর্স খেলাম, খাবার পরে আমি শুধু চলে গেলাম। তা ওদেরকে দুধ এবং ইয়া দিল, আপনার কমলা দিল, ওরা তা কি খাইছে না খায় নাই সেটা আমি পুরোপুরি জানি না, আমি তো শুয়ে গেছি। তারপর নাকি ছাদের মধ্যে একটা কি আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়ার পরে বড় ভাইয়া এসেছে, বড় ভাইয়া আসার পরে নাকি একটা আরেকটা শব্দ হয়েছে, ছোটো ভাই এসে, ছোটো ভাই এসে দেখতেছে নাকি এখানে লাশ পরে আছে ভাইয়ার, সেটা বলতেছে, মানে মঞ্জুর আলম বলতেছে ওর মুখের কথা, আমি সেটা বলতেছি। তারা তারপর যখন এখানে সে এসে কিন্তু চিৎকার দেয় নাই, সেখানে চিৎকার হয় না, এখানে দশটা আওয়াজ শুনে আমার বোন এবং আমার বোনের জালমানি মঞ্জুর আলমের স্ত্রী এসেছে, এসে দেখতেছে আমার ভাইয়ের লাশ এখানে। যখন ওরা চিৎকার দিল, চিৎকারের সাথে আমি সঙ্গে সঙ্গে উঠে এখানে এসে দেখলাম আমার বোনের হাজব্যান্ড কি হয়ে গেল, মানে শেষ চলে গেলো। আর গলাটা এরকম কাটা ছিল। আচ্ছা তারপর যারা এখানে প্যাক করেছে তারা বলেছে নাকি এখান দিয়ে একটা কি ছিল, মানে পুলিশ, হ্যাঁ খুব ছিল। আচ্ছা তারপর আর এখানে হাতের বাম হাতের এখান দিয়েও কি ছিল, মানে কত ছিল এতটুকু পর্যন্ত কত ছিল সেটা দেখছি, কিন্তু তার গায়ে একটা ইয়ার ছিল, মানে শীতের জামা, শীতের জামা ছিল, গায়ে আর কোনো গেঞ্জি টেঞ্জি ছিল না, শীতের জামাটা, শীতের জামাটা মানে চেঞ্জ করা ছিল আর কিছু। চিৎকার কে দিয়েছে? চিৎকার দিয়েছে আমার বোনে। আচ্ছা তোমার মঞ্জুর আলম এখানে ছিল, সে চিৎকার করেনি? সে চিৎকার করে নাই। আর দরজাটা কি অবস্থা ছিল ওখানে? দরজাটা নাকি ফুক মারা ছিল আমার বোনে বলতেছে, দরজা ফুক মারা ছিল আমার বোনে যখন বাড়ি দিল কিছুক্ষণ পরে তারপর দরজাটা খুললো মঞ্জুরে, দরজা খুলে বললো আমার ভাই আগে এখানে কে মেরে হয়েছে, এটা মঞ্জুর আলমে বলছে, মেরে এখান দিয়ে চলে গেছে। তারপর সে বললো মুখোশ পরা ছিল, কালো মুখোশ পরা। কয়জন ছিল? দুজন ছিল, কালো মুখোশ পরা, তাদেরকে নাকি সে
কিছুক্ষণ আগে মানে আরো আগে বাজার থেকে আসার সময় এখানে কোথায় দেখেছেন আগে দেখেছে সে বলতেছে আর কি এরকম তো এখানে এখানে প্রথমে তো তোমার দুলাভাই আসছিল হ্যাঁ আমার তুমি তো তোমার দুলাভাইয়ের সাথে ওখানে একসাথে মিম কসমেটিক্সে থাকো তাই হ্যাঁ হ্যাঁ আমি ওখানে থাকি কসমেটিক্সে থাকি আচ্ছা এবং ওই দরজাটা বাঁধা ছিল দরজাটা নাকি বাঁধা ছিল আমার বোনে বলতেছে আচ্ছা বলল মানে ওটা বলতেছে আর কি যদি অন্য কেউ হতো দরজাটা তো বাঁধা থাকতো না খোলা থাকতো দরজাটা বাঁধা কেন ছিল সেটার মধ্যে প্রশ্ন আসতেছে না স্যার আমার বোনে দৌড়ে এসেছে আমার বোন এবং আমার বোনের জার্মানি মঞ্জুর আলমের স্ত্রী এসে দেখতেছে এখানে লাশ পড়ে আছে তারপর আমার বোনে যখন ওরা যখন চিৎকার করতেছে ওর বউ মঞ্জুর আলমের বউ এবং আমার বোনে যখন চিৎকার করতেছে তখন আমি এসে দেখলাম আমার ভাইয়ের মানে লাশ পড়ে আছে এখানে এখানে মাথাটা এখানে ছিল ও এখানে লাশটা ছিল মানে দর্শক একটু দূর থেকে একটু রক্তগুলো দেখায় হয়তো ফেসবুক সেগুলো সরিয়ে দেবে এই রক্ত আর বেশি দেখায় না জাস্ট একটু করে আর না দেখায় প্রিয় দর্শক একটু আমি ভুলি যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল স্ত্রীর দাবি হচ্ছে সেটা এবং সেটা আমরা শুনলাম এবং বাগনা ওকে আপনারা অন্যভাবে নেবেন না যেহেতু ওখানে কিছু কাজে বাধা দিচ্ছিল সেই জন্য আমাদের এই প্রশ্নটা করা তবে সে মঞ্জুর আলমের দোকানে থাকে মঞ্জুর আলমকে হাটহাজারী মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে মঞ্জুর আলমকে নিয়ে গেছে এবং নিহতের স্ত্রী বলছে যে তার স্বামীকে খুন করেছে মঞ্জুর আলম এবং জায়গা সংক্রান্ত বিরোধ এবং বিল্ডিং নির্মাণের টাকা নিয়ে প্রিয় দর্শক কিছু প্রশ্ন কিন্তু আমাদের এখানে থেকেই যায় সেটা হচ্ছে যে ঠিক এরকম যে দেখুন এখানে যদি ডাকাত এসে যেহেতু ডাকাতের কথা বলা হচ্ছে পুলিশকে কিন্তু 999 কল করা হয়েছে এবং পুলিশ এখানে এসেছে মাইক যুগেও কিন্তু প্রচার করা হয়েছে ডাকাত এবং ডাকাত কেন এসেছে কথাটা এসেছে বেসিক্যালি যখন নাকি খুন হওয়ায় সাদের স্ত্রী এখানে আসে তার ক্রন্দনে তার আত্মচিৎকারে আশেপাশে মানুষ শুনে পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল এবং ধারণা করছে ডাকাত এসেছে এভাবে আওয়াজ উঠেছিল পুলিশকে কল দেওয়া হয়েছিল পুলিশ এসেছে তবে এখানে ছিল মঞ্জুর আলম খুন হওয়ায় সাদের ছোটো ভাই এবং বাইরের দরজা ওইদিকে আমরা যেদিকে ঢুকেছেন সেটা বন্ধ ছিল সেটা তারা খোলার পরে তার বক্তব্য হচ্ছে সেটা খুলে দিয়েছে তো কথা হচ্ছে ডাকাত এসে যদি তার ভাইকে খুন করে যায় তাহলে সবার আগে কিন্তু চিৎকার করার দায়িত্ব ছিল নিঃসন্দেহে মঞ্জুর আলমের মঞ্জুর আলম কিন্তু চিৎকার করেন নাই এখন আমি মঞ্জুর আলম খুন করেছে সেটা আমি বলবো না খুন করেনিও সেটা বলবো না সেটা একটা তদন্তের বিষয় তবে একটু পেছনে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ মন্দাকিনী এলাকায় বড় ভাই সরওয়ার খুন করেছিল তার ছোট ভাইকে আজ থেকে মাসখানেকের মধ্যে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে বাবাকে খুন করেছে তার আপন দুই সন্তান আর আজকে এই ঘটনা শুনে আপনারা যা কিছু অনুমান করতে পারছেন যদি সেই ধরনের কিছু একটা হয়ে যায় তাহলে হয়তো এটাই শিরোনাম হবে ভাইয়ের হাতে ভাই খুন আমরা এখন সেটা বলতে পারি না পুলিশ তদন্ত করবে পুলিশ জানবে বিষয়টা বেরিয়ে আসবে তবে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে বরাবরই থেকে যায় কিভাবে খুন হলো সেই ব্যবসায়ী এরশাদ এরশাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মদ্দন ইউনিয়নের হ্যাঁ একটু তুমি পাশে যাও গুমান মদ্দন ইউনিয়নের পেশকার হাট এলাকায় তিনি ওকে একটু ধরো ওপেন পর যাবে একটু ধরো ওকে ধরেন তুমি ছাড়ো ওকে একটু ধরো একে একটু শক্ত একটু পানি দাও দর্শক এখানে একজনের ইয়ে হচ্ছে একটু একটু ধরো একটু দুন হাতে প্রিয় দর্শক আমরা লাইভটা শেষ করছি একজনের এখানে খুব দেখে অবস্থা দেখে খুব খারাপ লাগছে সেজন্য আমরা একটু ইয়ে করছি ধন্যবাদ